এইরকম তুলতুলে একদম থলতলে তলতলে মাটন দেখুন, এই জাস্ট পুরো বাউন্সি মাটন দেখতে পাচ্ছেন, একদম পিওর কাজু বলছে, পিওর কাজু দিয়ে তৈরি হয়। দুটো আলু দুটো চিকেন দিয়ে মাত্র 150 টাকায়। তো লুক এট দিস বিরিয়ানি। কেমন টেস্ট লাগে? মাটন চিকেন কোনটা ফেভারিট তোমার? মটন চিকেন দুটোই খাই, সব থেকে ভালো লাগে মটন। এবার আস্তে আস্তে বিরিয়ানিটা কাটা হচ্ছে। ও আচ্ছা, এই ফুল প্লেট বিরিয়ানি মাত্র 150 টাকায়, ভাবতে পারছেন? এ এই একটা পিস উঠেছে দেখুন, জাস্ট পুরো একদম রিবের পিস, মানে সিনা যাকে বলে, দুর্দান্ত একদম দুর্দান্ত। এই দেখুন এখানে লেখা আছে চিকেন চাপ মাত্র 50 টাকা। এই হচ্ছে চিকেন চাপ। এটা কি একদম কলকাতা স্টাইলে নাকি? গুড আফটারনুন বন্ধুরা, আজকে চলে এলাম বরানগরে, আর বরানগরে একটা বিশাল ধামাকা অফার চলছে এখন বিরিয়ানিতে। আর সেই বিরিয়ানি কোথায় পাওয়া যাচ্ছে? জাস্ট বিরিয়ানি ভাইস হবে একদম। তো চলুন আপনাদের দেখাবো কি কি অফার পাওয়া যাচ্ছে এখানে। ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন, আশা করি এনজয় করবেন। আমি এই বিরিয়ানি ভাইস হবে একটা জিনিস দেখে অবাক হয়ে গেলাম, মানে দোকানে ঢুকতেই। এই দেখুন এখানে লেখা আছে চিকেন চাপ মাত্র 50 টাকায়, কিভাবে দিচ্ছে আর কত গ্রামের পিস সেটাও জেনে নেবো। চলুন 50 টাকায় চিকেন চাপ দিচ্ছে, আর কি কি দিচ্ছে দেখি। এদিকে আর একটা দেখুন, এই যে লেখা আছে কম্বো অফার 2 পিস চিকেন বিরিয়ানি, 2 পিস চিকেন বিরিয়ানি দিয়ে, মানে 2 পিস চিকেন বিরিয়ানি, এটা ওনাদের একটু ভুল আছে, এটা হচ্ছে 2 প্লেট হবে, মানে 75 টাকায় চিকেন বিরিয়ানি। আজকের দিনে চিকেন বিরিয়ানিতে চিকেনের ওয়েট হচ্ছে 125 গ্রাম, 125 গ্রামের চিকেন দিয়ে, মানে 2 প্লেট বিরিয়ানি, দুটো আলু দুটো চিকেন দিয়ে মাত্র 150 টাকায়, ভাবা যায়? অকল্পনীয় জাস। আর পাশে লেখা আছে আলু বিরিয়ানি মাত্র 50 টাকা। বিশাল অফার, বিশাল অফার আপনাদের জন্য। আর এখানে আরেকটা হাইলাইটেড, মাটন বিরিয়ানি 150 গ্রাম মাটন বিরিয়ানি মাত্র 150 টাকায়। আজকের বাজারে 1 পিস 150 গ্রাম মাটনের দামই হচ্ছে 112 টাকা থেকে 110 টাকা থেকে 112 টাকা, কোথাও কোথাও 100 টাকাও। তো 150 গ্রামের মাটন দিয়ে এই ফুল প্লেট বিরিয়ানি মাত্র 150 টাকায়, ভাবতে পারছেন? জাস্ট আমি তো মানে ভাবতেই পারছি না। তো বিরিয়ানি তো অবশ্যই ট্রাই করব, এত কম দামে কি করে দিচ্ছে সেটাও জিজ্ঞাসা করব। এই হচ্ছে বিরিয়ানি ভাই সাহেবের মাটনের পিস গুলো দেখুন, কত গ্রাম করে আছে দাদা? এটা 150 গ্রাম করে পিস আছে, 150 গ্রাম করে পিস। ও এটা পুরো নলির পিস নাকি? পায়ের পিস? হ্যাঁ এটা নলি পিস আছে। আচ্ছা বেশি কিন্তু রেওয়াজি পিস নাই, পুরোটাই মিট পোর্শন দেখতে পাচ্ছেন, মাংস আছে, এটা পুরো মাংস, একদম পুরো মাংস দেখতে পাচ্ছেন। সো এখন বিরিয়ানি ভাই সাহেবের চিকেন চাপ রেডি হচ্ছে দেখুন, খুবই টেম্পটিং, আর টেক্সচারটা খুব সুন্দর এসেছে দেখুন। এই হচ্ছে চিকেন চাপ। এটা কি একদম কলকাতা স্টাইলে নাকি? একদম কলকাতা স্টাইলে। ওকে এখন এই দাদা কিন্তু দেখুন চিকেন চাপটা রেডি করছে। এই দেখুন হালকা রোগানটা, তেলের যে ইয়েটা সেটা ভেসে আসছে, আর মশলার গ্রেভিটা দেখ, কনসিস্টেন্সিটা দেখুন একদম দুর্দান্ত কিন্তু। আর এক একটা পিস কত গ্রাম করে দিচ্ছ? 125 গ্রাম, 125 গ্রাম করে। ওকে আর লেগ থাকছে, বডিও থাকছে নাকি? সব রকম আছে, আচ্ছা মিক্স আছে। আর এখন বিরিয়ানি ভাই সাহেবের বিরিয়ানি কিন্তু রেডি হয়ে গেছে, আর এটা এখন উঠছে কিন্তু এই ছোট টাটা এস গাড়িগুলোতে। তো এই আসছে এখন চিকেন চাপ, যেটা আপনাদের দেখালাম কিভাবে তৈরি হচ্ছে, চিকেন চাপও রেডি হয়ে গেছে। এই বিরিয়ানির উপরে এইভাবে চিকেন চাপটা নিয়ে যাওয়া হয়। তো আমার সামনেই পেয়ে গেছি বিরিয়ানি ভাই সাহেবের ওনার। দাদা নামটা? ঋষভ। ঋষভ, আচ্ছা ঋষভ কি? ঋষভ মুখার্জি। মুখার্জি, ওকে। তো লুক এট দিস বিরিয়ানি, একদম পুরো হোয়াইট, আর উপর থেকে দেখুন এখন দেশি ঘি, এটা পিওর দেশি ঘি তো? আচ্ছা এই দেখুন জাস্ট উপরে ঘি ছড়ানো হচ্ছে, দেশি ঘি। ও লাভলি, অনেকটা পরিমাণ ঘি আছে কিন্তু দেখুন।
আর উপরে রাইসটা দেখছি পুরো সাদা, এখন পর্যন্ত সাদা আছে। দেখুন জাস্ট কালারটা চেঞ্জ হয়ে গেল। তো হঠাৎ করে এরকম বিরিয়ানি এত কম দামে এত কম্বো অফার কিভাবে দিচ্ছ? দেখো মেইনলি আমি এর আগে হোটেল ম্যানেজমেন্ট করেছি, তো আমার মানে খাবারের লাইনে তো আইডিয়া ছিলই আগে থেকে। আচ্ছা, তো যেহেতু হোটেল ম্যানেজমেন্টের থেকে আমি মানে অনেক রকমের কাজ করেছি, তো সেখান থেকে আমার যেটা সব থেকে খেতে ভালো লাগে বিরিয়ানি, তো সেটা আমি সব জায়গায় খেয়েও বেড়াতাম। এবার আস্তে আস্তে বিরিয়ানিটা কাটা হচ্ছে। ও আচ্ছা, এই কালার বুঝতে পারলাম, মানে অ্যাকচুয়ালি এটা কলকাতা স্টাইলে যেরকম বিরিয়ানি হয় ঠিক সেই। দেখুন একদম স্যাফরন এর সাথে হোয়াইট রাইস। তো একদিন মাথায় এলো যে দেখি বিরিয়ানিটা একবার বানিয়ে বাড়িতে কস্টিং করে কেমনি দাঁড়ায়। আচ্ছা, তো সেরকম ভাবে দেখলাম যে বিরিয়ানি তো একটা দোকান খোলা যেতে পারে, কারণ এখন কলকাতায় মানে বিরিয়ানি বিরিয়ানি আর ইভেন নট কলকাতা মানে ইন্ডিয়াতেও বিরিয়ানিটা এখন সবার মুখে মুখে। একদম একদম, ওই জন্য ডাল ভাতের পরে বিরিয়ানি আছে, ডাল ভাতের পরেই বিরিয়ানি, ওই জন্যই আর কি বিরিয়ানি নিয়ে আমি একটা শুরু করলাম। আচ্ছা, আর আইডিয়ার আগে মানে এর আগে তুমি কি করতে আর্লি লাইফ? হ্যাঁ, এর আগে দেখো এর আগে আমি হোটেল ম্যানেজমেন্ট করেছি, আমি ওখান থেকে গেছিলাম হচ্ছে ইউএস। আচ্ছা, ইউএস এ তে আমি এক বছর ছিলাম, তারপর লকডাউন হওয়াতে সবাই জানো কি হলো, বর্ডার ক্লোজ হয়ে গেল, আমাকে ব্যাক করতে হলো। আচ্ছা, তো ব্যাক করার পর তো ওইটা একটা টাইম সবারই খারাপ গেছে, সেটা নতুন করে বলার কিছু নেই। তো ওই টাইম থেকে আমি ভাবছিলাম কিছু একটা করব, তো ফ্রাইড চিকেন তো অনেকেই করেছে একদম, তারপর মাথায় এলো যে না যেটা সব থেকে বেশি ভালোবাসি খেতে বিরিয়ানি, একদম সেটা নিয়ে কেন আমি করবো না। আর আমাদের এই অঞ্চলে বিরিয়ানি মানে ফেমাস, সবাই বিরিয়ানি খেতে ভালোবাসে বাঙালিরা। বেসিক্যালি তোমাদের এই বিরিয়ানিটা কোন স্টাইল, ব্যারাকপুরে না কলকাতা? আমাদের দেখুন ব্যারাক আমাদের কলকাতার স্টাইলে তো বিরিয়ানি হয়, কারণ আলু কলকাতার মানুষই আলু বিরিয়ানিটা খায়। কলকাতার স্টাইলে ব্যারাকপুর বলতে আমি কালারের কথা বলছি, মানে এটা কলকাতার একটা ডিফারেন্ট কালার থাকে, ব্যারাকপুর একটা ডিফারেন্ট কালার থাকে। হ্যাঁ, আমাদের দেখুন আমাদের ব্যারাকপুর যেটা একদম ব্রাউন রাইস হয়, ব্রাউন রাইসও থাকে সঙ্গে অল্প ইয়েলো রাইসও থাকে। ওকে, তো সেটা আমাদের যে কুক আছে সে ওরকম ভাবে বানায়। ওকে, বাট টেস্টে আমি বলবো যে টেস্টে দেখো নিজের ভালো থেকে বলতে হবে না, মানুষ আসে বলে যায় ভালো, এটাই আমার কাছে অনেক। আচ্ছা, টেস্ট তো আমি খেলেই বুঝতে পারবো, অবশ্যই তুমি তো খাবে। আর একটা কথা হচ্ছে যে তুমি এত যে অফার দেখতে পাচ্ছি যে প্যাকেট গুলো ঝুলছে, এটা কিভাবে তোমার পক্ষে সম্ভব হচ্ছে? এটা দেখো সবকিছু হচ্ছে কি বলতো, মিনিমাম মানে মার্জিন আর বেশি সেল, ম্যাক্সিমাম সেল। হ্যাঁ, তো এখানে হচ্ছে মানে এই জায়গাটা আমি যেরকম বললাম যে বিরিয়ানি পাগল জায়গা, একদম একদম, আর আমিও বিরিয়ানি খেতে ভালো হয়, তো এখানে মানে সন্ধে হলেই ভিড় জমে যায়। ওকে, সেখানে সেলটা বেশি, আর অবশ্যই 75 টাকায় বিরিয়ানি বুঝতে পারছো তো অনেকেই পারে না দিতে, তো সেই জায়গাটা এখন ক হাঁড়ি করে হচ্ছে মোটামুটি। পাটটা এখন আমাদের 5 হাঁড়ি থেকে 6 হাঁড়ি হচ্ছে, সানডে হলে আমাদের 7-8 হাঁড়ি হয়ে যায়। এই চলে গেল মাটন, আর এখানে যাচ্ছে এক পিস বড় সাইজের আলু, একদম নবাবী স্টাইলের চিকেন যা দেখছেন, ছেড়ে ছেড়ে গেছে মশলা, ঘি বা তেল যেটা দিয়েছে সেটা আলাদা হয়ে গেছে। লাভলি, এইরকম চাপ অনেকদিন খুঁজছিলাম, বিরিয়ানি ভাই সাহেবে পেয়ে যাবো সেটা আশা করিনি। আচ্ছা, এই যে দাদা এই যে জিনিসটা দেখতে পাচ্ছি, মাটন বিরিয়ানি এক প্লেট আর এটা চিকেন চাপ, এটা কম্বো নিলে কত পড়বে? এটা কম্বো নিলে পড়বে 199। আর আমাদের আরো কিছু কম্বো আছে, সেটা হচ্ছে আলু বিরিয়ানি আর চিকেন চাপ, যেরকম এটা চিকেন চাপটা দেখছো এরকম একটা চিকেন চাপ হবে, আর আলু বিরিয়ানি 100 টাকা। আচ্ছা, 100 টাকা। ওকে ওকে, টাইমিংটা কটা থেকে বলো? টাইমিংটা হচ্ছে আমাদের একটার মধ্যে হাড়ি লেগে যায়, একটার মধ্যে হাড়ি লেগে গেলে আমাদের সারাদিন অ্যাভেলেবেল থাকে, রাত 10টা সাড়ে 10টা কখনো 11টা পর্যন্ত। আর কোনোদিন বন্ধ থাকে নাকি? না, আমাদের কোনোদিন বন্ধ না, এভরিডে ওপেন। ওকে, 365 দিন? একদম 365 দিন। এখানে ভাই দেখছি অনেকক্ষণ আগে থেকেই দাঁড়িয়ে ছিল, কি ভাই প্রথমবার না এর আগে খেয়েছো? এর আগেও খেয়েছি, ভালো খুব লাগে, তাই জন্য যখনই বিরিয়ানি খাই এখান থেকেই খাই। আচ্ছা, বিরিয়ানি ভাই সব থেকে খাওয়া হয়? বাহ বাহ বাহ, এটা তুমি কতবার আসছো? এই নিয়ে অনেকবারই হয়ে যাচ্ছে। আচ্ছা, ওকে ওকে, 8-9 হয়ে গেছে। কেমন টেস্ট লাগে মাটন চিকেন, কোনটা ফেভারিট তোমার? মটন চিকেন দুটোই খাই, সবথেকে ভালো লাগে মটন, মাটনটা না খুব নরম। আচ্ছা, থ্যাংক ইউ ভাই। তো এই বিরিয়ানি গেল, আর উপরে একটা ডিম সিদ্ধ আছে, ডিম নিলে মোটামুটি 5 টাকা পড়বে বললো, আর সাইডে দেখুন স্যালাড দিয়েছে, গাজর শশা পেঁয়াজ। সো বিরিয়ানি ভাই সাহেবের বিরিয়ানি তো আমার একদম নিয়ে নিয়েছি, রাইসটা প্রথমে আপনাদের একটু দেখাই যাচ্ছে। এই দেখুন এরকম ঝরঝরে রাইস, আর খুব ভালো রাইস কেনারা ইউজ করেন, গোটা গরম মশলা দেখতে পাচ্ছেন, এই দেখুন লবঙ্গ আছে, এখানে বড় সাইজের এই বড় সাইজের এক পিস আলু, অরেঞ্জ আলু কলকাতা স্টাইল যেহেতু, আর এটা হচ্ছে মাটনের পিস,
সিনার পিস, এই দেখুন 150 গ্রাম মাটনের পিস, এই দেখুন জাস্ট। তো চলুন এবার একটু স্মেলটা নিয়ে দেখি। ও দুর্দান্ত সেন্ট, দুর্দান্ত, ফার্স্ট বাইট। রাইসটা প্রথমেই বলবো আউটস্ট্যান্ডিং, এত ঝুরঝুরে রাইস, একদম গোলাপের পাবলির মতো লাগছে, যা দারুন। আর এই হচ্ছে আলু, আলুটা জাস্ট দেখাই আপনাদের, এই দেখুন একদম মাখন, জাস্ট মাখন। আলুটা দিয়ে একটু খেয়ে দেখি প্রপার কেমন মশলা ঢুকেছে, পারফেক্ট সেদ্ধ হয়েছে, খুব সুন্দর মশলাটা ঢুকেছে, সব থেকে বড় কথা অয়েলি নয়, একদম ঘি দিল উপর থেকে দেখতে পেলেন, হাতে এক ফোঁটা তেল লাগেনি, একদম ঝুরঝুরে বিরিয়ানি, দুর্দান্ত। আপনাদের এবার মাটনটা দেখাই, এই দেখুন এইরকম তুলতুলে, একদম থলতলে তলতলে মাটন দেখুন, এই জাস্ট পুরো বাউন্সি মাটন দেখতে পাচ্ছেন, মাটনটা জাস্ট অসাম কোয়ালিটি, দুর্দান্ত পিস। মুখে দিতেই জাস্ট ছেড়ে চলে আসছে আর মেল্ট হয়ে যাচ্ছে। তো এই যে দেখতে পাচ্ছেন চিকেন চাপটা, দোকানটা দেখছেন, এটা হচ্ছে ঘি আর তেল ইউজ করা হয়, দাদাকে জিজ্ঞাসা করলাম। এই 125 গ্রামের চিকেনের পিস দেখুন, এই একটা, আর মাখা মাখা দেখুন, একদম পিওর কাজু বলছে, পিওর কাজু দিয়ে তৈরি হয়, সেটা আমি দেখাতে পারলাম না একটু লেট হয়ে গেছে তাই, পিওর কাজু। একটু গ্রেভিটা খেয়ে দেখি, লেভেলের চিকেন চাপ, এতদিন একটা পারফেক্ট চিকেন চাপ খেলাম, মারাত্মক, যেমনি বিরিয়ানি টেস্ট তেমনি চিকেন চাপ, মানে হয় না যেটা শাহী অর্থাৎ মোগল স্টাইলে যে চিকেন চাপটা হয়, জাস্ট ম্যারিনেট করা থাকবে আর তেলে বা ঘিয়েতে ফ্রাই করা হবে। এতদিন যত দোকানে চিকেন চাপ খেয়েছি এটা হচ্ছে আউট অফ দ্য ওয়ার্ল্ড, আমার কথায় জাস্ট মিলিয়ে নেবেন এসে এখানে, আমি তো বলে গেলাম। এবার দেখুন রান্না প্রতিদিন এক হয় না, 19-20 হতেই পারে, সেটা আপনাদের কনসিডার করতে হয়, বাট এখানে চিকেন চাপটা আপনাকে স্যাটিসফাইড করবেই। এবার চিকেনটা একটু দেখি, সেই লেভেলের খেতে, সত্যি এখানে কিছু না খান নাই খেতে পারেন, চিকেন চাপটা বস নিয়ে যান বাড়িতে, রুটি দিয়ে পরোটা দিয়ে এত সুন্দর লাগবে, মারাত্মক একদম। আর এই বিরিয়ানি ভাই সাহেবে আসবেন কিভাবে একটু আপনাদের দেখিয়ে দিই, এই যে বাঁ দিকটা দেখতে পাচ্ছেন, এদিকটা হচ্ছে পুরনো পোস্ট অফিস, যেটা বড়নগর পোস্ট অফিস এই মোড়টাতে, আর এই দিকটা হচ্ছে দেখুন মা দুর্গা অ্যাপার্টমেন্ট, এই মা দুর্গা অ্যাপার্টমেন্টের জাস্ট অপোজিটই হচ্ছে বিরিয়ানি ভাই সাহেব, আর ওপরে দেখুন ফোন নাম্বার কিন্তু দেওয়া আছে, এই ফোন করে চলে আসতে পারেন যে কোনো দিন। তো জাস্ট বিরিয়ানি ভাই সাহেব থেকে খাওয়া দাওয়া করলাম, বিরিয়ানি এবং তার সাথে চিকেন চাপ, মাটন বিরিয়ানিটা জাস্ট অসাধারণ, মাটনের পিসটা তো আপনাদের দেখালাম, মানে সেই লেভেলে তুলতুলে নরম একটা পিস, অসাধারণ যাকে বলে, অনেকদিন পর মানে চিকেন চাপ, আমি তো চিকেন চাপটার উপর বেশি জোর দিচ্ছি, এত সুন্দর, পুরো কাজু, মানে ম্যাক্সিমামটা কাজু আর মগজ থাকে অল্প, অসাম টেস্ট ছিল চিকেন চাপটা, জাস্ট কিচ্ছু বলার নেই। তো আপনাদেরকেও তো আসতে হবে, শুধু আমার বলাতে তো হলে হবে না, আপনাদেরকেও এসে টেস্ট করে দেখতে হবে, তার জন্য বড়নগর চলে আসবেন আর বিরিয়ানি ভাই সাহেব থেকে বিরিয়ানি এবং চিকেন চাপটা জাস্ট ট্রাই করে দেখবেন। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন, আর ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি প্রথমবার দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করুন, লাইক করুন, আর ইউটিউব থেকে যারা দেখছেন তাদের তো আর বলার কিছুই নেই, জাস্ট ফটাফট সাবস্ক্রাইব বাটনটাতে প্রেস করে হয়ে যান আমাদের ফ্যামিলির সাবস্ক্রাইবার। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখলাম, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, থ্যাংক ইউ, বাই বাই।